মাত্র 1,65,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাবে, একদম এ হচ্ছে মাত্র 1,10,000, মাত্র 1,55,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাবে, একদম মানে 1,55,000 টাকা তোমরা পেয়ে যাবে নিনজা 300cc গাড়ি, নিয়ন কালারের, মাত্র দাম রয়েছে 2,25,000 টাকা, মাত্র 1,70,000 টাকা তোমরা R15 ভার্সন 4 ব্লু এন্ড ব্ল্যাক এর এডিশন কভার রয়েছে, উইথ ডাবল ডিস্ক উইথ ABS রয়েছে। টার্নিং পয়েন্টের শোরুমের ভিতরে আজকে মনে হয় অ্যাকচুয়ালি আমাকে লিড করতে হবে, দাদাকে বললাম, দাদাকে অনেক রিকোয়েস্ট করলাম, দাদা বললো যে না আমি পরে একদিন অন্য কোনো ভিডিওতে আসবো, আজকে আসবো না। তো সবার প্রথমেই তো ওনা তোমাদেরকে বলে দিই এই শোরুমের ফুল টু অ্যাড্রেসটা আমি তোমাদেরকে জেনে বলে দিই, এটা হচ্ছে বারাইপুর স্টেশন, সিয়াদা থেকে ডাউনে সাউথে ট্রেন ধরবে, এসে বারাইপুর নামবে, বারাইপুর স্টেশন থেকে মালঞ্চ মাহিনগর ইলেকট্রিক অফিস বললেই, যে কোনো অটোতে বললেই পৌঁছে দেবে এখানে তোমাদের, 5 মিনিটের রাস্তা, ঠিক আছে। যে কেউ তো ফোন নম্বর তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাড্রেস ও ডেসক্রিপশনে তোমাদের দেওয়া থাকবে, তোমাদেরকে সর্বপ্রথম বলি এখানে ফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো গাড়ি এখানে তোমার ফাইন্যান্স অ্যাভেলেবেল পেয়ে যাবে প্রথমত। দ্বিতীয়ত গাড়ির সঙ্গে রয়েছে আকর্ষণীয় অফার, মানে ডিসকাউন্ট তো তোমরা পাবে যেহেতু সামনে দিওয়ালি রয়েছে। আর 3 নম্বর হচ্ছে এটা হচ্ছে মানে পুরস্কার পাবে আর কি, তুমি যে কোনো গাড়ি কিনলে তার সঙ্গে রয়েছে হেলমেট বা বাড়ি যাওয়া তেল, প্রচুর তেল এগুলো তোমার পেয়ে যাবে, এছাড়াও গাড়ির সার্ভিস পেয়ে যাবে, গাড়ির সিট কভার পেয়ে যাবে, গাড়ির হ্যান্ডেল গ্রিপ পেয়ে যাবে, আরও যদি টুকটাকি গাড়ি কোনো কাজ থাকে সব কিছু এখান থেকে একদম ফুল টু সেফটিভাবে করে নিয়ে চলে যেতে হবে। আর গাড়ি এক্সচেঞ্জও হয়, মানে তুমি এখানে নতুন গাড়ি মানে যে কোনো গাড়ি দিয়ে ফের নতুন গাড়ি নিতেও পারবে, আবার সেই গাড়িটা তোমরা এক্সচেঞ্জও করতে পারবে, কোনো ব্যাপার নয়, এবং গাড়ি দিয়ে টাকাও নিয়ে চলে যাও সেটাও নিয়ে কোনো ব্যাপার না, আরামসে তোমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যাও। আমার ভিডিও দেখে কেউ যদি গাড়ি বুক করতে চাও এটাও তোমরা এখানে এসে গাড়ি বুক মানে এখানে এসে কেন ফোন করে ডাইরেক্ট দাদা আমার এই গাড়িটা পছন্দ হয়েছে আমি বুক করবো সেগুলোও তোমরা বুক করতে পারবে। আর দ্বিতীয় কথা বলি এখানে হচ্ছে প্রিমিয়াম লেভেলের গাড়ি রয়েছে, খুব হাইফাই সিসি থেকে একদম 100cc থেকে ন্যূনতম থেকে শুরু করে 400cc পর্যন্ত গাড়ি রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যাওয়া R15 আচ্ছা রয়্যাল এনফিল্ড 650 এখানে একটা রয়েছে নিনজা 300 মোটামুটি সেই লেভেলের গাড়ি এখানে পাওয়া যায়, মোটামুটি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে আরামসে কোনো ব্যাপার নয়। তো চলো বেশি সময় না নষ্ট করে গাড়ির কী দাম রয়েছে বর্তমানে সেগুলো তোমাদেরকে আমি দেখাই, আর চলো গাড়ির কন্ডিশন সম্পর্কে কত সালের কী গাড়ি রয়েছে সব কিছু আমরা একটা কথা বলি। দাদার হচ্ছে শোরুম খোলা থাকে 10:30 থেকে রাত 8টা পর্যন্ত নন স্টপ দোকান খোলা থাকে, তোমরা এখানে এসে মানে যে কোনো টাইম সপ্তাহে 7 দিনে 7 দিন খোলা থাকে, কোনো অসুবিধা নেই, এবং কল টাইমটা রয়েছে 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। তো গাড়ির কী দাম রয়েছে বর্তমানে সেগুলো তোমাদেরকে আমি দেখাই, আর চলো গাড়ির কন্ডিশন সম্পর্কে কত সালের কী গাড়ি রয়েছে সব। কতগুলো গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তোমাদেরকে দেখাই, এখানে একটা যে রয়্যাল এনফিল্ড অ্যাশ কালারের গাড়িটা আগে তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিই, 2020 সালের গাড়ি রয়েছে, A1 কন্ডিশনে, গাড়ির নাম্বারটাও তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিই, 2020 সালের গাড়ি রয়েছে, মাত্র 1,65,000 টাকায় তোমরা এই গাড়িটা পেয়ে যাবে, একদম A1 কন্ডিশনের গাড়ি, তোমরা টারও দেখতে পাচ্ছ একদম নতুন টারও লাগানো রয়েছে, মাত্র 1,65,000 টাকা 2020 BS6 গাড়ি তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে আরও একটা রয়্যাল এনফিল্ড রয়েছে চেরি কালারের, চেরি অ্যান্ড ব্ল্যাকের এডিশান করা রয়েছে, হুইলও চেঞ্জ করা রয়েছে, তোমরা আগে দেখতেই পাচ্ছ A1 কন্ডিশনের গাড়ি রয়েছে, এটা 2017 গাড়ি রয়েছে, আই থিঙ্ক 2017 প্রথমের দিকে হবে, সঙ্গে দুটো ইন্ডিকেটারও লাগানো রয়েছে, ইন্ডিকেটার গার্ডও লাগানো রয়েছে, এটা হচ্ছে বর্তমান দাম রয়েছে মাত্র 1,10,000, 1,10,000 টাকা রয়্যাল এনফিল্ড পেয়ে যাবে তোমরা, 350cc গাড়ি, 2017 প্রথমের গাড়ি রয়েছে। নেক্সট এখানে আরও একটা রয়েছে নেভি ব্লু কালারের রয়্যাল এনফিল্ড, একদম জেনুইন শোরুম কন্ডিশনের গাড়ি রয়েছে, আগে গাড়িটা তোমাদেরকে দেখে একদম জেনুইন কন্ডিশনের গাড়ি, গাড়িটা তোমাদেরকে দেখে দিই, ডাবল ডিস্ক উইথ ABS 2020 সালের গাড়ি রয়েছে, মাত্র 1,55,000 টাকা তোমরা এই গাড়িটা পেয়ে যাবে, একদম শোরুম কন্ডিশনের গাড়ি রয়েছে, একদম নতুন গাড়ি, গাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ একদম রংচঙে চকচকে করছে, একদম রংচঙে গাড়ি রয়েছে, A1 কন্ডিশনের গাড়ি, ডাবল ডিস নেভি ব্লু কালারের ম্যাট, একদম শোরুম কন্ডিশনের গাড়ি রয়েছে, মাত্র 1,55,000 টাকা তোমরা এই গাড়িটা পেয়ে যাবে। তো চলো ভিতরে আরও অনেক বেস্ট গাড়ি রয়েছে, প্রত্যেকটা গাড়ির কী প্রাইস রয়েছে তোমাদেরকে দেখাবো, তোমরা গাড়িগুলো দেখতে পাচ্ছ A1 কন্ডিশনের গাড়ি, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্রিমিয়াম লেভেলের গাড়ি রয়েছে,
150 সিসি 155 সিসি R15 রয়েছে, এখানে ইন্টারসেপ্টার রয়্যাল এনফিল্ড রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া এখানে রয়েছে একটা খুবই প্রিমিয়াম বাজার লাগানো গাড়ি নিনজা 300। আগে তোমাদেরকে গাড়িটা ভালোভাবে দেখিয়ে দিই, A1 কন্ডিশনের মধ্যে রয়েছে, না আছে ট্যাঙ্কে কোনো স্ক্র্যাচ, ফুল টু স্ক্র্যাচ প্রুফ, একদম শোরুম কন্ডিশনের গাড়ি রয়েছে। মানে গাড়ি বাড়িতে নিয়ে গেলে বুঝতে পারবে না যে এটা হচ্ছে নতুন গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেরকম কন্ডিশনের গাড়ি রয়েছে, একদম সেই লেভেলের গাড়ি রয়েছে। এটা বর্তমান 2014 সালের গাড়ি রয়েছে, অ্যান্ড এটার বর্তমান দাম রয়েছে 155, মানে 155,000 টাকা তোমরা পেয়ে যাবে নিনজা 300 সিসির গাড়ি, নিয়ন কালারের, ব্ল্যাক অ্যান্ড নিয়নের বেস্ট এডিশন করা রয়েছে। এটি 2014 সালের গাড়ি এবং 300 সিসির গাড়ি রয়েছে, মাত্র 155,000 টাকা তোমরা পেয়ে যাবে। নেক্সট এখানে একটা রয়েছে ডবল সাইলেন্সার বাইক ইন্টারসেপ্টার রয়্যাল এনফিল্ড, সেই লেভেলের গাড়ি, অরেঞ্জ কালারে, 650 সিসির গাড়ি রয়েছে। তোমাদেরকে আগে গাড়িটা ভালোভাবে দেখে দিই, আর টায়ার কন্ডিশনও তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও ডবল ডিস্ক ডবল সাইলেন্সার পাইপ রয়েছে, সেই লেভেলের গাড়ি, এবং সঙ্গে হচ্ছে এখানে হেডলাইটও মডিফাইড করা রয়েছে। এইটা 650 সিসির গাড়ি রয়েছে, 2021 সালের গাড়ি রয়েছে, এবং মাত্র দাম রয়েছে 2,25,000 টাকা, মাত্র 2,25,000 টাকা ইন্টারসেপ্টার রয়্যাল এনফিল্ড 650 তোমরা পেয়ে যাবে, সেই লেভেলের গাড়ি, ক্রুজিং গাড়ি, একদম সেই লেভেলের গাড়ি, মাত্র 2,55,000 টাকায়। নেক্সট এখানে একটা রয়েছে ভাউজার লাগানো মার্কেট ডিমান্ডিং গাড়ি, প্রত্যেকটা ছেলের একটা স্বপ্ন থাকে, স্বপ্নের গাড়ি এটা, ড্রিম বাইক বলতে পারো, R15 ভার্সন 4, 2022 সালের গাড়ি রয়েছে, ডবল ডিস, সেই লেভেলের গাড়ি। গাড়ির ট্যাঙ্কটা তোমাদেরকে আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিই, একদম জেনুইন কন্ডিশন রয়েছে, ফুল টু স্ক্র্যাচ প্রুফ, সেই লেভেলের গাড়ি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, একদম নতুন শোরুম কন্ডিশন, মানে গাড়ি বাড়িতে নিয়ে চলে গেলে কেউ বলবে না যে এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেই লেভেলের গাড়ি রয়েছে। এটা বর্তমান দাম রয়েছে মাত্র 170,000 টাকা, মাত্র 170,000 টাকা তোমরা R15 ভার্সন 4 ব্লু অ্যান্ড ব্ল্যাকের এডিশন করা রয়েছে, উইথ ডাবল ডিস্ক উইথ ABS রয়েছে, তোমরা সেই লেভেলের গাড়ি পেয়ে যাবে, স্ক্র্যাচ প্রুফ ট্যাঙ্ক, স্ক্র্যাচ প্রুফ হেড, একদম প্রিমিয়াম লেভেলের A1 ক্লাস গাড়ি রয়েছে, মাত্র তোমরা 170,000 টাকা 2022-এর BS6-এর গাড়ি, ডাবল ডিস্ক। এছাড়াও সাসপেন্সে একটা খুবই সুন্দর অরেঞ্জ কালার গোল্ডেন কালারের স্টিকার মডিফাই করা রয়েছে। নেক্সট এখানে একটা রয়েছে স্কুটি SXR অ্যাপ্রিলা 125 সিসির গাড়ি, ফুল টু রেড মাডগার্ড অ্যান্ড ব্ল্যাক মডিফাইড করা ডবল হেডলাইটের গাড়ি, অ্যাপ্রিলা কোম্পানির গাড়ি রয়েছে, মাত্র 3,000 কিলোমিটার চলেছে, খুবই কম। এছাড়াও রয়েছে সামনে সিঙ্গেল ডিস্ক, এটা দাম রয়েছে বর্তমানে 1,05,000, মাত্র 1,05,000-এর মধ্যে SXR 125 অ্যাপ্রিলা ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন করা রয়েছে, মাত্র 1,05,000-এর মধ্যে তোমরা পেয়ে যাবে এই 125 সিসির বেস্ট ভাউজার লাগানো স্কুটিটা। নেক্সট এখানে একটা খুবই ফেমাস এবং মার্কেট ডিমান্ডিং গাড়ি রয়েছে, জাভা ডাবল ডিস, সেই লেভেলের গাড়ি রয়েছে, তোমাদেরকে আমি গাড়িটা পরিষ্কারভাবে ভালোভাবে দেখিয়ে দিই, খুবই ইউনিক টাইপ ডাবল ডিসের গাড়ি রয়েছে, 2021 সালের গাড়ি রয়েছে, একদম প্রিমিয়াম কন্ডিশন, মানে শোরুম কন্ডিশন রয়েছে, তোমরা মানে গাড়ি নিয়ে চলে গেলে কেউ কখনো বলবে না যে এটা শোরুম থেকে নিয়ে আসা হয়েছে, সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে নিয়ে আসা হয়েছে, এটা দেখলেই বলে দেবে যে শোরুম কন্ডিশন জেনুইন, যেন একদম শোরুম থেকে শোরুম কন্ডিশন গাড়ি নিয়ে আসা হয়েছে। এটা 350 সিসির গাড়ি রয়েছে, আর এটার দাম রয়েছে বর্তমান 1,65,000, মাত্র 1,65,000 টাকা তোমরা যাওয়া 350 সিসির গাড়ি, মাত্র 1,000 কিলোমিটার চলেছে এই গাড়িটা, মাত্র এত সুন্দর সুন্দর প্রিমিয়াম গাড়ির কালেকশানগুলো শুধুমাত্র টাইমিং পয়েন্টেই পাওয়া যায়, আর একদম সেই প্রিমিয়াম লেভেলের গাড়িও রয়েছে, একদম মানে স্ক্র্যাচ প্রুফ, ইঞ্জিন কন্ডিশন থেকে শুরু করে সব কিছু। এছাড়াও গাড়ির সঙ্গে তোমরা গাড়ি কিনতে আসলে হেলমেট, গাড়ির তেল, এছাড়াও রয়েছে গাড়ির মেনটেন্যান্সের যে সিস্টেমগুলো, যেমন হচ্ছে সিট কভার, ব্রেক লিভার, এইগুলো সবসময় ঠিকঠাকভাবেই এখানে করে দেওয়া হয়। আর নিয়ে যাওয়ার সময় টুকিটুকি যদি কোনো কাজ থাকে সেটাও এখানে, যেহেতু বর্তমানে পাশাপাশি একটা সার্ভিস পয়েন্ট রয়েছে দাদার, সেখান থেকে গাড়ির রিপেয়ারিং বা কোনো কিছু যদি ঠিকঠাক অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে সেটাও এখানে একদম ঠিকঠাকভাবে করে দেওয়া হয়।